Assalamu alaikum everyone, this is Jantanisa. Welcome to my channel. Today I'm here with my another new video. Kemon achen shobai? Asha kori shobai onek beshi bhalo ache. So ajke ami apnader jonno je product niye eshechi ar ajke ami je product niye kotha bolbo seta hocche Rangapori CoCoa scrub. So ei scrub ta ami kichu din jabot use korchi. Eta hocche ekta Bangladeshi brand. To bhablam kemon ekta Bangladeshi brand niye review kora jak. Jehetu ami eta use korchi তাই এটার রিভিউটা আমি ভাবলাম করে দিই কারণ এই সব প্রোডাক্ট কিন্তু আমাদের আশেপাশে খুব অ্যাভেলেবল থাকে সো এই জন্য আমরা যে কোনো মুহূর্তে পেয়ে যাই আদার্স অন্য প্রোডাক্টের তুলনায় এগুলো কিন্তু খুব অ্যাভেলেবল থাকে যেহেতু এটা একটা বাংলাদেশি ব্র্যান্ড সো এই ব্র্যান্ডটা আমি কিছু রাঙ্গাপুরি এটা অলওয়েজ আমার মনে হয় কমবেশি প্রত্যেকই জানে কারণ রাঙ্গাপুরি মেহেদি তো অবভিয়াসলি আমরা অনেক ইউজ করেছি তো রাঙ্গাপুরি এটা আমার হঠাৎ আমার চোখে পড়েছে এটা হচ্ছে একটা কোকো বেসড এক্সফোলিয়েটর সো এটা কিন্তু কোকো থেকে তৈরি করা এটার স্মেলটা জাস্ট অ্যামেজিং খুবই কফি কফি ফ্লেভার মনে হয় কেক কেক ফ্লেভার মনে হয় মানে কেক খাওয়ার সময় যেরকম এক্স্যাক্টলি একটা ফ্লেভার আসে এক্স্যাক্টলি সেম ফ্লেভার আসার খুবই স্মেলটা মানে খুব খুব ভালোভাবে ছড়ায় সো এটা কিন্তু ভেতরে এক্স্যাক্টলি এরকম আর এটা কিন্তু ভেতরে এরকম আর এটা খুবই স্মুথ অ্যান্ড ক্রিমি এটা যে ওনলি আপনার সিডসের মতো না এটা আপনার হচ্ছে একটু ক্রিমি টেক্সচারও দেয় যার কারণে এটা ইউজ করতে অনেক বেশি কমফোর্টেবল ফিল হয় আর আরেকটা জিনিস হচ্ছে স্ক্রাব আমরা যে কোনো স্ক্রাব নট অনলি এটা যে কোনো স্ক্রাব আমরা যদি ইউজ করি আমাদের অবশ্যই মনে রাখতে হবে খুবই জেন্টল খুব সফট ওয়েতে কিন্তু আমাদেরকে একটা মুখের মধ্যে স্ক্রাবটা করতে হয় কারণ এতে যদি আমরা বেশি আমাদের মুখে চাপ দিয়ে দিই বা অনেক হাইলিভাবে আমরা আমাদের ফেসে স্ক্রাব করি তাহলে সেটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই হার্মফুল তো অবভিয়াসলি সেটা কিন্তু আমাদের মাথায় রেখে দেন আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করতে হবে আর আমার কাছে এই কোকোটা যদি আমার পার্সোনাল রিভিউ বলতে গেলে আমার কাছে খুবই ভালো লেগেছে রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে এটা আমি রিভিউ করতেছি বা আমি প্রমোট করতেছি এমন কিছুই না আমার ভালো লেগেছে জাস্ট এই জন্য আমি এটা ভাবলাম কেন রিভিউটা শেয়ার করি মানে এত রিজনেবলের মধ্যে এত ভালো কোয়ালিটির তো আমি ভাবলাম কেন আমি এটা রিভিউ করি কারণ আশেপাশে যাদের প্রয়োজন আছে তারা ইউজ করতে পারবে আর একটা হচ্ছে আমাদের আমরা যদি বাহিরের কিছু স্ক্রাব আছে ওগুলো ইউজ করে দেখি ওগুলো খুবই এক্সপেন্সিভ হয় আমাদের বাজেট ফ্রেন্ডলি হয় না তো তার কারণে কী হয় আমরা ইউজ করতে পারি না হয়তো বাজেটে হয় না বা কোন রকমের প্রবলেম দেখা দেয় আমি কিন্তু বলতে পারবো না এটা 100% আপনি স্কিনের মধ্যে ভালো কাজ করবে যাদের স্কিনে সব কিছু স্যুট করে ফেলে তাদের জন্য কিন্তু এটা খুবই বেনিফিটফুল আর যাদের স্কিনে যেটা সেটা স্যুট করে না অ্যালার্জি প্রবলেম আছে বা খুবই সেন্সিটিভ স্কিন আমি বলবো তাদেরকে এটা অ্যাভয়েড করতে আর এক্সফোলিয়েট করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কম বেশি প্রত্যেককে এক্সফোলিয়েট করা ভালো সো আমাদের মধ্যে আছে কিছু মানুষ যারা অলওয়েজ বাইরে যায় তো তাদের যদি স্কিনে কিছু বেনিফিট আনতে হয় বা স্কিনে যে এক্সট্রা ডার্ট আছে এটা দূর করতে হয় তাহলে সেদিক ক্ষেত্রে কিন্তু স্ক্রাবটা খুবই ইম্পর্টেন্ট তার মানে এটা না যে আমরা অলওয়েজ স্ক্রাব করবো আমাদের ফেসে স্ক্রাব করার একটা সিস্টেম আছে সেটা হচ্ছে দুই দিন পরপর বা তিন চার দিন পরপর করলে বা সপ্তাহে একদিন করতে পারেন যদি আপনি বাহিরে না যান যারা বাহিরে কম যান বা বাহিরে দৌড়াদৌড়ি করেন না ঘরে থাকেন তাদের জন্য সপ্তাহে একবার করলে এনাফ বাট যারা হচ্ছে অতিরিক্ত বাহিরে যাওয়ায় রোদে থাকে তাদের জন্য কিন্তু স্ক্রাবটা দুই দিন পরপর করাটা মাস্ট ইম্পর্টেন্ট আমি মনে করি কারণ আমরা যদি পারফেক্টভাবে এক্সফোলিয়েট করতে পারে আমাদের ফেসকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় রোদে পড়া দাগ থাকে এক্সট্রা ডার্ট থাকে সেটা কিন্তু খুবই ভালোভাবে আমাদের স্কিন থেকে রিমুভ হয়ে যায় নট অনলি দিস প্রোডাক্ট এটা ইউজ করতে হবে এটা দিতে হবে এমন কিছু না এটা তো জাস্ট আমি আমার ভালো লেগেছে বিদায় ভাবলাম কেমন আমি এটা রিভিউ দিই এই জন্য বাট আমি বলতে চাচ্ছি যে কোনো এক্সফোলিয়েটর যে কোনো স্ক্রাব আমরা ইউজ করার সময় অবভিয়াসলি আমাদের এই কিছু একটা নিয়ম যেটা আছে সেটা মেনটেন করে দেন চলতে হবে তাহলে আমাদের স্কিনে তেমন প্রবলেম দেখা যায় যাদের স্কিন অনেক বেশি পিম্পল আছে তারা এক্সফোলিয়েট করে দেন পরে দিয়ে স্কিনের 12টা বাজারে দেয় বাট সেক্ষেত্রে আমি একটা জিনিস সাজেস্ট করবো যাদের স্কিনে অনেক বেশি পিম্পলের প্রবলেম আছে তারা কিন্তু এক্সফোলিয়েটটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন সেক্ষেত্রে ওভার পিম্পল থাকলে আমি বলবো বেশি প্রয়োজনে এক্সফোলিয়েট করার কারণ আমরা যদি আমাদের স্কিনের পিম্পলকে অনেক বেশি ইরিটেট করি তাহলে সেটা কিন্তু আরও দ্বিগুণভাবে আমাদের স্কিনের মধ্যে চলে আসে তো সেই ক্ষেত্রে এক্সফোলিয়েটটা করার একটা সিস্টেম আছে যাদের পিম্পল আছে তাদের কোনো প্রয়োজন নেই বেশি পিম্পল বলতে গেলে একটা দুটো থাকলে আপনি করতে পারেন বাট সেই পিম্পলের এরিয়াটাকে অ্যাভয়েড করে দেন আপনাকে স্ক্রাবটা অ্যাপ্লাই করতে হবে যদি ওভার আপনার স্কিনের মধ্যে পিম্পলের প্রবলেম দেখা দেয় যেমন হচ্ছে অনেকগুলো পিম্পল আছে
আছে মুখের মধ্যে আপনি যদি সেই ক্ষেত্রে স্ক্রাব ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু স্ক্রাবটা আপনার স্কিনে ভালো থেকে খারাপটা বেশি হবে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে কোনো এক্সফোলিয়েট করার আগে আপনার স্কিনে ওভার পিম্পল থাকলে সেটা অ্যাভয়েড করবেন আর একটা দুটো পিম্পল থাকলে সে একটা দুটো পিম্পলকে অ্যাভয়েড করে দেন কী করবেন আপনি আপনার প্রোডাক্টটা ইউজ করবেন সো আমার কাছে এটা ভালো গেছে এটা হচ্ছে প্রাইস বলতে গেলে 200 টাকার মতো পড়েছে বেশি না আর 200 টাকা হিসেবে প্রোডাক্টটা আমার কাছে জাস্ট ওয়াও লেগেছে তাই ভালো কেমন আমি আপনাদের সাথে শেয়ার করি কারণ এইসব প্রোডাক্টও ধরেন যে কোনো লোকাল শপে আমরা পেয়ে যাচ্ছি তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য ইজি হবে আর আমার কাছে রাঙ্গাপুরীর এই কফি যে স্ক্রাবটা এটা কিন্তু দারুণ লেগেছে তো দুইটা ছিল সরি নট কফি কোকো স্ক্রাবটা এটা কোকো ফ্লেভার জাস্ট আমেজিং কেকি কেক একটা ফ্লেভার আসে আমার কাছে প্রচণ্ড ভালো লাগে এতে ইউজ করার সিস্টেমটা হচ্ছে আপনি এটা ভালো করে মুখ আগে ক্লিন করে চলে আসবেন দেন হচ্ছে আপনি এটা অ্যাপ্লাই করবেন ফেসের মধ্যে ফেসে অ্যাপ্লাই করে দেন 5 থেকে 7 মিনিট এটা সার্কুলার মোশনে খুব জেন্টল ওয়েতে আপনি আপনার ফেসের মধ্যে এটা স্ক্রাব করবেন দেন আপনি কী করবেন এটা রিমুভ করবেন কোনো একটা টিস্যুর সাহায্যে হোক বা কাপড়ের সাহায্যে হোক বা এখন তো আদার্স অনেক রকমের সিস্টেম আছে বা পানি দিয়ে ধুয়ে ফেলেন চার থেকে যেমন ভালো লাগে সেরকম দেন পারফেক্টভাবে ক্লিন করে ফেলবেন এমন না যে একটু রাখলাম একটু ধুয়ে ফেললাম এরকম না একদম পারফেক্ট ওয়েতে আপনার স্কিনটা ক্লিন করে দেন হচ্ছে যদি ফেশিয়াল করেন সেক্ষেত্রে মাসাজ ক্রিম ইউজ করতে পারেন দেন হচ্ছে ফেস প্যাক ইউজ করতে পারেন তার যে কোনো কিছু ইউজ করতে পারেন বাট আমি একটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলি ফেস ক্লিন করে এক্সফোলিয়েট করার পর আপনি যদি ফেস প্যাক দেন সেটা কিন্তু খুবই ভালো একটা কাজ করে সেটা আমি নিজে মানে নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করছি আমার কাছে খুবই খুবই ভালো লাগে সেক্ষেত্রে আমি যেটা ইউজ করে নিয়ে গেলেন সেটা কিন্তু খুবই বেনিফিটফুল হয় আমার স্কিন অনেকটা ব্রাইট হয় স্কিনটা অনেক স্মুথ লাগে বাট আমি আবার বলছি পিম্পল স্কিনে কিন্তু এক্সফোলিয়েট করার কোনো প্রয়োজন নেই এটা কিন্তু ওভার হার্ম করে স্কিনকে তো সেই জিনিসটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন সো আমার কাছে যেহেতু এটা মোটামুটি ব্যবহার করে ভালো গেছে তাই এটা রিভিউ দিলাম সাথে এক্সফোলিয়েট করা বা স্ক্রাব ইউজ করার সিস্টেমটাও আপনাদেরকে বলে দিলাম হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো গেছে ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ডোন্ট ফরগেট টু ফলো মাই পেজ আমি চেষ্টা করবো ভালো ভালো রিভিউ আপনাদের সামনে প্রেজেন্ট করতে আমি নিয়ে কোনো ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ